আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণ চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি। আরজিকরের ঘটনার পর থেকে 50 দিন পেরিয়ে গেল, একাধিক দাবিতে আন্দোলন, প্রতিবাদ এবং কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে মহালয়ার দিন উত্তর চব্বিশ পরগনার বারাসাতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অভয়া স্বাস্থ্য শিবির আয়োজন করে। এই স্বাস্থ্য শিবির থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও ওষুধের ব্যবস্থা করলেন চিকিৎসকরাই। এদিনের এই স্বাস্থ্য পরিষেবায় উপকৃত হবে বলে জানান সাধারণ মানুষ। অসম্ভব ভালো সহযোগিতা পেয়েছি, অসম্ভব। একই চত্বরের মধ্যে সব রকমের ডাক্তার দেখাবার সুবিধা আছে, ওষুধ ফ্রিতে দিচ্ছে, অভাবনীয়। এই উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পারা যাবে না। সমস্ত স্তরের চাকুরিজীবী, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণের সমস্ত মানুষকে আমরা আন্দোলনের পাশে পেয়েছি। যতবার আমরা যে কোনো কর্মসূচি রেখেছি, সমস্ত স্তরের মানুষ আমাদের সাথে এই আন্দোলনে সামিল হয়েছে। এবং আজকে আমরা যে অভয়া ক্লিনিক বারাসাতের বুকে করছি, শুধু বারাসাত নয়, সমগ্র কলকাতা, সমগ্র পশ্চিমবঙ্গে অনেক জায়গাতেই অভয়া ক্লিনিক আজকে হচ্ছে, কয়েকদিন ধরেই চলছে। সমস্ত স্তরের মানুষের সহযোগিতা, আর্থিক দিক থেকে ওষুধপত্র এবং রুগীদের মধ্যে সেই মেসেজটা পৌঁছে দেওয়া যে অভয় ক্লিনিক এখানে হচ্ছে, আপনারা ধরা গেলে আসুন, বিনামূল্যে চিকিৎসার সুবিধা নিন, সমস্ত রকম সুবিধা এবং সাপোর্ট আমরা সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছি। সেই জন্যই আমরা এত বৃহত্তর একটা আন্দোলন এতদিন ধরে চালিয়ে যেতে পারছি। অভয়ের যতদিন না বিচার হচ্ছে, এই আন্দোলন চলবে। আমরা আমাদের মতন করে আন্দোলন করব, অভয় ক্লিনিক করব, যতভাবে আমাদের পক্ষে প্রতিবাদ করা সম্ভব প্রতিবাদ করে যাব। আমরা প্রতিবাদের রাস্তা ছাড়বো না। অভয়ের বিচার যতদিন না হচ্ছে, আমরা এই আন্দোলনে আছি।